আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি MYTV সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাসমা হোসেন। দর্শক, সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সর্বোচ্চ 5 বছরের জেল ও জরিমানার বিধান রেখে সড়ক পরিবহন আইনের খসড়ার অনুমোদন সকলের স্বার্থকে বিবেচনায় নেওয়া হয়েছে জানালেন আইনমন্ত্রী। আন্দোলনে বিএনপি জামায়াতের কর্মীরাই রাজপথ উত্তপ্ত করছে অভিযোগ। ওবায়দুল কাদেরের সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। কুমিল্লার 14 গ্রামে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনার মামলায় খালেদা জিয়াকে 6 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সাহিত্যের বিষয়ে রবি ঠাকুরের 77তম প্রয়াণ দিবস আজ, কবির সৃষ্টিকর্ম ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। দর্শক, এবারে যাব বিস্তারিত সংবাদে। সর্বোচ্চ 5 বছরের জেল এবং আর্থিক জরিমানার বিধান রেখে সড়ক পরিবহন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, প্রস্তাবিত আইনে পয়েন্ট ভিত্তিক ব্যবস্থা চালু করা হয়েছে। আর আইনমন্ত্রী আনিসুল হক জানান, আইনটির মাধ্যমে সকলের স্বার্থকেই সমানভাবে বিবেচনায় আনা হয়েছে। রাকিব হাসানের রিপোর্ট। নীতিগত অনুমোদনের 1.5 বছর পর সড়ক পরিবহন আইন 2018 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। নতুন আইন অনুযায়ী বেপরোয়া বা অবহেলা করে গাড়ি চালানোর কারণে কেউ আহত বা নিহত হলে দণ্ডবিধির 304-এর খ ধারায় মামলা দায়ের করা হবে, আর এর শাস্তিস্বরূপ সর্বোচ্চ 5 বছরের অজামিনযোগ্য জেল অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে। মোটরযান চালনাজনিত কোনো দুর্ঘটনায় গুরুতরভাবে কোনো ব্যক্তি আহত হইলে বা তাহার প্রাণহানি ঘটিলে তৎসংক্রান্ত অপরাধসমূহ পেনাল কোড 1860 এর এত সংশ্লিষ্ট বিধান অনুযায়ী অপরাধ বলিয়া গণ্য হইবে। উক্ত ব্যক্তি অনধিক 5 বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবে। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, নতুন আইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য বয়সসীমা সহ পয়েন্ট ভিত্তিক ব্যবস্থা চালু করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স প্রদান, নবায়ন, ঠিকানা পরিবর্তন এগুলোর জন্য বয়সটা নির্ধারণ করে দেওয়া আছে। 18 বছর হওয়া লাগবে, আর পেশাদার যদি হয় তাহলে 21 বছর হওয়া লাগবে। তারপরে 11 ধারায় একটা বিধান করা হয়েছে, সেটা হলো পয়েন্ট বরাদ্দ বা কর্তন, অর্থাৎ একজন ড্রাইভারের যে লাইসেন্স তার বিপরীতে 12 পয়েন্ট বরাদ্দ থাকবে। এক একটা অফেন্স করলে এই পয়েন্টগুলো কাটা যাবে, পয়েন্ট নীল হয়ে গেলে তার লাইসেন্স বাতিল হয়ে যাবে। পরে নিজ মন্ত্রণালয়ে আইনটি সম্পর্কে বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন আইনমন্ত্রী আনিসুল হক। মোটরযান নির্মাণ, সরঞ্জাম বিন্যাস ও রক্ষণাবেক্ষণের ব্যাপারে আইন করা হয়েছে। ট্রাফিক ও ওজন সীমা নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ ইত্যাদির জন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে। দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ, চিকিৎসা, বিমা, সেই সব ব্যাপারে ব্যবস্থা রাখা হয়েছে। এখানে একটা যেটা নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে যে চালক সমিতি, তারপরে মালিক সমিতি, সরকার, তাদেরকে নিয়ে একটা ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। আইনটিতে 124টি ধারা এবং 13টি অধ্যায় রয়েছে জানিয়ে তিনি বলেন, গাড়ি চালিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে হত্যা করার বিষয়টি প্রমাণিত হলে ফৌজদারি আইনে মৃত্যুদণ্ডের বিধান প্রয়োগ করা হতে পারে। কোনো একটা দুর্ঘটনা হলো, সড়ক দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় দেখা গেল শুধু সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া যাবে না, এখানে ড্রাইভার তার ডেলিবারেটলি এই হত্যা অ্যাভয়েড করতে পারত এবং ডেলিবারেটলি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাহলে পরে 302-এ তার বিচার হবে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, তদন্ত সাপেক্ষে যখন তথ্য ভিন্ন পাওয়া যায়। আইনটির মাধ্যমে পরিবহন সহ সকলের স্বার্থকে বিবেচনায় আনা হয়েছে জানিয়ে আগামী সংসদ অধিবেশনে পাশ হবে আইনটি, এমনটাই মনে করছেন আইনমন্ত্রী। আমরা এই আইনে সব কিছু কভার করতে পারি। রাকিব হাসান, MYTV, ঢাকা।
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পর যখন তারা ঘরে ফিরে যাচ্ছে তখন রাজপথ উত্তপ্ত করছে আন্দোলনে অনুপ্রবেশকারী বিএনপি জামাতের কর্মীরা। ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বিএনপি নেতাদের বক্তব্য ও তাদের ফোনালাপ সেই ষড়যন্ত্রেরই সত্যতা প্রমাণ করে বলে মন্তব্য করেন তিনি। মানিকলাল ঘোষের রিপোর্ট। মন্ত্রী পরিষদের সভায় সড়ক পরিবহন আইন অনুমোদনের কয়েক ঘন্টা পর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। হত্যার উদ্দেশ্যে যানবাহন চালনা তথা ডেলিভারেট কিলিং এবং তদন্তের পর প্রমাণ পাওয়া গেলে অর্থাৎ উভয় ক্ষেত্রে পেনাল কোডের 302 ধারায় মামলা হবে, এ ধারা শাস্তির বিধান মৃত্যুদণ্ড। তিনি জানান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ছে বিআরটি এর কাজের সময়সীমা। যানবাহনের ফিটনেস সার্টিফিকেট প্রদান নবায়ন, ড্রাইভিং লাইসেন্স প্রদান নবায়ন সহ সারা দেশে বিআরটি এর জরুরি সেবা প্রদান কার্যক্রম রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেন শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি জামাতের অনুপ্রবেশ প্রসঙ্গে। আমির খসরু মাহমুদ চৌধুরী প্রকাশ্য যে আহ্বান, এ আহ্বানটা তারা সিক্রেটলি সারা বাংলাদেশে পৌঁছে দিয়েছে এবং যার ফলে বিএনপি এবং জামাতের তরুণ ক্যাডাররা গত কয়েকদিন ধরে ঢাকায় আসে। টার্গেট হচ্ছে আওয়ামী লীগ অফিস। সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগেরও জবাব দেন তিনি। আপনি বা আমাদের তথ্য প্রমাণ দেন, আমি বিচার করব। এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সাম্প্রতিক বিভিন্ন হামলার ঘটনায় বিএনপির জড়িত থাকার অভিযোগ আনেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। আওয়ামী লীগ অফিসে হামলা, সাংবাদিকদের উপর হামলা, আর পুলিশের উপর হামলা, বান্ডিকাটের গাড়ি বহরে হামলা, সব কিছু একই সূত্রে গাঁথা। মানিকলাল ঘোষ, মাইটিভি, ঢাকা। গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে উদ্বিগ্ন নাগরিক সমাজের সমাবেশে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা আগামী নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নিরপেক্ষ সরকারের দাবি জানান। তরুণ ছাত্ররা যেটা দেখালো, সেটা দেখালো যে সেই জিনিসটা জাগ্রত বিবেক, এটা আমাদের মধ্যে এখনো আছে, যেটা তো হোল দেশকে আমি মনে করে কাঁপিয়ে দিয়েছে। কোনো অস্ত্র নাই এদের হাতে, ছোটো বাচ্চা এরা, কিন্তু কিভাবে জনগণ এদের সঙ্গে পুরাপুরি সাহায্য করেছে। এক অভূতপূর্ব আন্দোলন, কোনো নেতা নেই, কোনো দল নেই, তারা স্বতঃস্ফূর্ত হবে নিজেরাই নেতৃত্ব দিয়ে বেরিয়ে এসছে, তেমন কোনো বিশৃঙ্খলা নেই। আমরা এই দেশের ছেলেদের সঙ্গে আছি, আমরা মানুষের সঙ্গে আছি, আমরা মানুষের জন্য রাজনীতি করি। ইনশাআল্লাহ আমরা এটাতে সম্ভব হবে, আমরা ঐক্যবদ্ধ হব। ঐক্যবদ্ধ হয়ে এই যে দানব, সেই দানবকে আমরা সরাতে সক্ষম হব। কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় খালেদা জিয়াকে 6 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত 23 জুলাই খালেদা জিয়ার করা জামিন আবেদন 26 জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্ট নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু 25 জুলাই কুমিল্লা জেলা ও দায়রা জজ মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেন। আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে জামিনের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 77তম প্রয়াণ দিবস। রবীন্দ্রনাথ বাংলা ভাষা ও সাহিত্যকে নিজ প্রতিভার আলোয় বিশ্বমানে উন্নীত করেছিলেন। তার সৃষ্টিকর্ম শুধু বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে নয়, সারা বিশ্বে প্রভাব বিস্তার করেছে। আরও জানাচ্ছেন
আতিকুর রহমান তিতাস। বাংলা সাহিত্যে চিরদিনের জন্য শ্রেষ্ঠ আসন অধিকার করে আছেন যে মানুষটি, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা সুন্দরীর সন্তান বিশ্বকবি রবীন্দ্রনাথ। বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রাণপুরুষ। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ সহ সাহিত্যের প্রতিটি শাখায় অসামান্য অবদান রেখে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার লেখা ও সুর করা 2500-এর বেশি গান বাংলা সাহিত্যের অতুলনীয় সম্পদ। চিত্রশিল্পেও তার অবদান অসামান্য। বাংলা 1268 সনের 25 বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ এ সাহিত্যিকের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস ও 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন রয়েছে। তার সর্বমোট 95টি ছোট গল্প ও 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত। তিনি বোলপুরের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় নতুন ধারা প্রবর্তন করেন। কৃষির উন্নতির জন্য তার প্রতিষ্ঠিত শ্রীনিকেতনও এক যুগান্তকারী প্রতিষ্ঠান। সাহিত্যে অবদানের জন্য 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের সুবাদে নোবেল পুরস্কার লাভ করেন তিনি। 1915 সালে তিনি ব্রিটিশ সরকারের নাইট উপাধি লাভ করেন, তবে 1919 সালের 13 এপ্রিল জালিওয়ানাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে এ উপাধি ত্যাগ করেন তিনি। যদি দূরে যাই চলে তবু মনে রেখো। 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন। 80 বছরের জীবন সাধনায় রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্ম এবং মৃত্যুকে একাকার করে তুলেছিলেন অমরতার শাশ্বত বার্তায়। কবিগুরুর প্রয়াণ দিবসে তার চরণযুগলে তাই বিনম্র শ্রদ্ধা। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। মন্ত্রিসভায় অনুমোদিত সড়ক পরিবহন আইনে নিরাপদ সড়ক শ্রেণী নিশ্চয়ার দাবির অনেক গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত হয়নি বলে জানিয়েছেন নিরাপদ সড়ক চাই চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। নিশ্চয়ার কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। শিক্ষার্থীদের মূল দাবি বাস্তবায়ন না হলে আগামীতে নতুন কর্মসূচি দেওয়া হবে জানিয়ে সড়ক পরিবহন আইনের পাশাপাশি নিরাপদ নিরাপত্তা আইন অন্তর্ভুক্ত করারও দাবি জানান ইলিয়াস কাঞ্চন। বেপরোয়া গাড়ি চালানো কিংবা সড়ক দুর্ঘটনা কারো মৃত্যু হলে পরে 5 বছরের সর্বোচ্চ শাস্তি 5 বছরের সর্বোচ্চ শাস্তি 5 বছর যেখানে বলা আছে সর্বনিম্ন কত তাহলে, এটা আমরা জাতি হিসাবে আমরা জানতে চাই। নামটি হতে হবে সড়ক পরিবহন ও সড়ক নিরাপত্তা আইন নামে। এটি কিন্তু শ্রমিক পক্ষ কিংবা মালিক পক্ষ থেকে কোনো পক্ষ থেকে কিন্তু এটা কিন্তু বাধাগ্রস্ত করেনি, কিন্তু তারপরেও কেন তারা এটি রাখা হলো না, কোন উদ্দেশ্যে তাটা রাখা হলো না, এটি আমরা মেনে নিতে পারছি না। রাজধানীতে আজ সীমিত আকারে বাস চলাচল করেছে। নগরীর মিরপুর, আগারগাঁও, মহাখালী, বনানী, বিশ্বরোড এলাকায় ব্যাপক যাত্রী উপস্থিতি লক্ষ্য করা গেলেও গণপরিবহনের সংখ্যা ছিল সামান্য। এদিকে টানা 3 দিন বন্ধ থাকার পর চালু হয়েছে আন্তঃজেলা বাসও। এস এম খুরশেদ আলমের রিপোর্ট। গেল 29 জুলাই বাস চাপায় 2 জন শিক্ষার্থী মারা গেলে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় কয়েকটি বাস পুড়িয়ে দেওয়া সহ বেশ কিছু গাড়ি ভাঙচুর করে আন্দোলনকারীরা। এই অজুহাতে দেশব্যাপী অঘোষিত হরতাল পালন করে বাস মালিকরা। আমরা বাস বন্ধ রাখি নাই, শ্রমিক যারা তারা বাসটা বন্ধ রাখছে, এবং তারা এই কারণেই বন্ধ রাখছে যে ভাঙচুর হচ্ছে, তাদের জীবনে কোনো নিরাপত্তা নাই, তারা ভয় এবং আতঙ্কিতে কারণেই তবে বাসটা বন্ধ হয়েছে। আর বাস চালুর মধ্য দিয়ে অবসান ঘটলো যাত্রী দুর্ভোগের। কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ রাখছি, কর্তৃপক্ষের নির্দেশে আবার চালু হয়েছে। সকাল থেকেই আমাদের গাড়ি চলাচল শুরু হয়ে গেছে। তো কিরকম যাত্রী আসছে? যাত্রী ভালো যাত্রী হয়েছে।
দাবি দেওয়ার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে বাস চলাচল শুরু হলে বলে জানান বাস মালিকরা। না হঠাৎ যদি এখন যদি আসে তাহলে আবার আমাদের কর্তৃপক্ষ যারা আছে ওনারা যে সিদ্ধান্ত নিবে সেটা আমরা গ্রহণ করব। এর মাধ্যমে সব সমস্যা দূর হবে বলেও জানান তারা। যাত্রী পাচ্ছি প্রচুর যাত্রী ছিল, এই যাত্রীগুলো আটকানো ছিল, যাত্রীগুলো এখন আমরা পাচ্ছি। অনেক কষ্ট, একটা মাত্র গাড়ি আমরা তো আমাদের যে টিকিটটা দিছে আমরা কিন্তু মনে করি বিরাট দয়া করছে। আগে 470 টাকা এখন 500। এস এম খুরশিদ আলম, মাইটিভি, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়ায় গরুর খামারিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভালো দাম পাওয়ার আশায় গরুর খামারিরা সে সময় গরুর পরিচর্যা ও দেশের বিভিন্ন হাটে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ নানা প্রান্তে পশু পাঠানো শুরু হয়েছে। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু রিপোর্ট জানাচ্ছেন। রাজেশ সুলতানা স্মৃতি। মাংসের দাম ও চাহিদা বেড়ে যাওয়ায় কুষ্টিয়ায় গরু মোটা তাজাকরণ খামার গড়ে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে খামারিদের। এবছর বাণিজ্যিকভাবে এবং ব্যক্তিগত পর্যায়ে ছোট বড় মিলিয়ে 20,000 খামারে 90,000 গরু এবং 67,000 ছাগল কুরবানির জন্য পালন করা হচ্ছে। খামারে 145টা মতো গরু আছে, প্রতিদিন খাবার লাগে 50,000 থেকে 55,000 টাকার মতো। ঋণ নিয়ে আর নিজের কিছু জমানো টাকা ছিল, তাই দিয়ে আমি এই গরুটা কিনেছি। কিন্তু এই গরুটার পিছনে আমার প্রত্যেক দিন 200 থেকে 250 টাকা খাদ্য যাচ্ছে। জেলার মধ্যে সবচেয়ে বেশি খামার রয়েছে সদর উপজেলায়। এ উপজেলায় কয়েকটি গ্রামে শতাধিক খামারে 25,000 গরু রয়েছে। জেলার 985টি গ্রাম এখন যেন এক একটি গো খামারে পরিণত হয়েছে। ঘাস খাওয়া গরু, তাজা গরু, সোলা ফেসাড়ি এসব তো খাওয়া গরু পাশা করে আমরা কোনো সই কিংবা কোনো বড়ি টড়ি কোনো জিনিস আমরা বাজো কোনো জিনিস গরুর খাদ্য দিন দিন আমরা কোনো মোটা তাজা করার জন্য কোনো ইঞ্জেকশন তারপরে এ ফিট অবৈধ জিনিস খাওয়াইনি। সরকারের কাছে একটাই অনুরোধ যে বাইরের রাষ্ট্র থেকে যেন কোনো গরু না আসতে পারে। খামারিরা জানান পশু খাদ্যের দাম বাড়ায় গরু পালন করতে এবার খরচ হয়েছে অনেক বেশি, তাই দাম নিয়ে শঙ্কায় আছেন অনেকে। যা ইনকাম করা সংসারই চলে না, গরুর পিছনে তো খরচ হয় কত টাকা, ছাল কিনতে হয়, গুলো কিনতে হয়, ঘাস কিনতে হয়, সব কিনে খাওয়াতে হয় আমারে। অনেক টাকা পয়সা ব্যয় করে রাখার বিদ্যুৎ বিল, খাদ্য খরচ, প্রচুর খাদ্য খরচ। গরু মোটা তাজাকরণের জন্য স্টেরয়েড সহ অন্যান্য ক্ষতিকারক ওষুধ ব্যবহার না করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রাণী ও পশু সম্পদ কর্মকর্তা। নিরাপদ মাংস উৎপাদনের জন্য যাতে অবৈধভাবে তারা মাংস উৎপাদন করতে না পারে সেভাবে আমরা সর্বদা সজাগ থেকেছি এবং তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। ভারতীয় পশু আমদানি না হলে আর যাতায়াত ব্যবস্থায় কোনো সমস্যা না হলে কুরবানির পশুর উপযুক্ত দাম পাবেন এমন প্রত্যাশা খামারিদের। রাজিয়া সুলতানা স্মৃতি, মাইটিভি নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজন। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি তাসমা হোসেন, আল্লাহ হাফেজ।